বৃহস্পতিবার বাল্যবিবাহ বন্ধ করতে এবং শিশু পাচার রুখতে পূর্ব বর্ধমান জেলার কন্যাশ্রী দপ্তরের পক্ষ থেকে জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা এবং শিশুদের প্রতি পুলিশ আধিকারিকদের শিশু সুলভ আচরণ করে ভুল পথে চালিত হওয়া শিশুদের সঠিক পথে নিয়ে আসা সচেতনতামূলক পদ্ধতির আলোচনা করা হল বিডিএ সভাকক্ষে। জেলা কন্যাশ্রী দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে ডিপিএম কন্যাশ্রী পূর্বিতা চ্যাটার্জি বলেন, কন্যাশ্রী দপ্তরে পুলিশ আধিকারিকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হলো, মূলত কন্যাশ্রীদের এককালীন অনুদান দেওয়া হয় বাল্যবিবাহ বন্ধ করার লক্ষ্যে। আজকে আমরা কন্যাশ্রী সেকশনের তরফ থেকে এখানে আমরা আর কি যত আমাদের এখানে পুলিশ প্রশাসনে যারা আছে তাদের আর কি সিডব্লিউপিও ওনাদের নিয়ে আমরা একটা এখানে প্রোগ্রাম করছি। আজকে এখানে আমাদের মেইন ইয়ে হচ্ছে কি আমরা কন্যাশ্রী সেকশন এতদিন পর্যন্ত করা হচ্ছিল কি আমরা একটা এককালীন অনুদান দিতাম এবং বাৎসরিক অনুদান দিতাম, কিন্তু তাতে আমরা পরোক্ষভাবে বাল্যবিবাহ বন্ধ করার চেষ্টা করছি। কিন্তু এখন কন্যাশ্রী প্লাস থেকে ঠিক করা হয়েছে যে আমরা ডাইরেক্টলি আর কি বাল্যবিবাহ বন্ধ করবো, এবং আমাদের একটা এই জন্য আমাদের স্টেট থেকে আর কি অ্যাডোলেসেন্স সেল করা হয়েছে, কীভাবে ট্রিট করবে কীভাবে, বা সন্ধিকালীন তারা কি অনেক অনেক বেশি কী বলে অ্যাগ্রেসিভ হয়ে যায়, কারণ তাদের তো সেই বুদ্ধিটা হয় না, সেই ম্যাচিউরিটি আসে না, এবং সেই কারণে তাদেরকে কীভাবে আমরা একটু বোঝালে ভালোবাসলে কিন্তু তারা অনেক কাজ করে ফেলবে, কিন্তু সেই ওই বয়সে তাদের সেই ম্যাচিউরিটি আসে না বলে তারা কিন্তু অনেক ভুল করে। তো সেই কারণে আর কি আমরা আজকে পুলিশকে নিয়ে এই প্রোগ্রামটা করছি, যাতে আর কি চাইল্ড ফ্রেন্ডলি পলিসিং ব্যাপারটা হয়, এবং আমাদের এই বাল্যবিবাহ বন্ধের প্রধান উদ্দেশ্য অবশ্যই আমাদের বাল্যবিবাহ কীভাবে আরও বন্ধ করা যায় এইটা নিয়ে আমরা আজ প্রোগ্রামটা করছি। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বাল্য বিবাহ বন্ধ করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একদিকে যেমন এই কাজের সঙ্গে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসন যুক্ত রয়েছে, তাদের মধ্যে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যার ফলে বাল্য বিবাহ বন্ধ করতে বড় ভূমিকা পালন করা হবে। বয়স সন্ধিকালে শিশুদের ভুল পথে চালিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, সেই জন্য পুলিশ প্রশাসন শিশুদের প্রতি শিশু সুলভ আচরণ করে তাদেরকে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। বয়স সন্ধিকালে অধিকাংশ শিশুদের বোঝার ক্ষমতা খুব একটা থাকে না, তাই শিশুদের প্রতি বন্ধুত্বমূলক আচরণের জন্য পুলিশ আধিকারিকদের নিয়ে আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাপাই শর্টকাট, LCW ইন্ডিয়া, পূর্ব বর্ধমান। আপনার শহরে প্রথমবার নিত্য নতুন ও অভিনব ট্রফির সম্ভার নিয়ে হাজির ড্রিম স্পোর্টস, আর দাম যা একেবারে আপনার সাধ্যের মধ্যে। এছাড়াও পাবেন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের মেমেন্টো সহ ব্র্যান্ডেড জার্সি, খেলার জুতো, রকমারি ফুটবল, ক্রিকেট ব্যাট, এছাড়াও পেয়ে যাবেন খেলাধুলোর বিভিন্ন সরঞ্জাম। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ড্রিম স্পোর্টসে। আমাদের ঠিকানা তিলক ডেভিড মোর, দুর্গাপুর 713205, যোগাযোগ নম্বর 7029681375, 8348539439, অথবা 8617064150। ড্রিম স্পোর্টস, আপনার স্বপ্নের সম্ভার। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে, তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, 9332543650 এবং 9002190082।